আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। নিম্ন আদালতে জামিনের আবেদন করলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জির আইনজীবীরা। মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর মামলায় তার আগাম জামিন আগেই খারিজ করে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টে। তারপর আবার নিম্ন আদালতের দ্বারস্থ হলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। তবে হাইকোর্টে না গিয়ে কেন নিম্ন আদালতের দ্বারস্থ হলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জির আইনজীবীরা, তাই নিয়ে আইনজীবীদের মহলে তৈরি হয়েছে নানান প্রশ্ন। শোনা যাচ্ছে হাইকোর্টে আগাম জামিনের আবেদন অভিনেতা বিক্রমের আগেই খারিজ হয়ে গেছে, তাই হাইকোর্টের জামিনের আর্জি নিয়ে এখনই যেতে চাইছেন না বিক্রমের আইনজীবীরা। একটু সময় নিয়েই তারা এগোতে চাইছেন, আর সেই কারণেই আলিপুর সেশন কোর্টে তারা বিক্রমের জামিনের আবেদন জানিয়েছেন। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, গাড়ি দুর্ঘটনার পর বাইপাসের ধারে যে হাসপাতালে বিক্রম ভর্তি ছিলেন সেখানে তার রক্তে অ্যালকোহল থাকার পরীক্ষাই হয়নি বলে জামিনে আবেদনে দাবি করলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। আইনজীবীদের একাংশ মনে করছেন এই দাবি জানিয়ে বিক্রম প্রমাণ করতে চাইছেন তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা তার কোনো পরীক্ষাই হয়নি। পুলিশও তার সমর্থনে আদালতে কোনো প্রমাণ পেশ করতে পারেনি। বিক্রমের ঘনিষ্ঠ মহলের সূত্রে খবর, বর্তমানে বিক্রমের হাতে অনেক কাজ, তাই তিনি সময় নষ্ট করতে চাইছেন না। অভিনেতা বিক্রম বর্তমানে প্রেসিডেন্সি জেলে, 24 জুলাই পর্যন্ত রয়েছে তার জেল হেফাজত, তারপর আবার বিক্রমকে পেশ করা হবে আদালতে। সেই কারণেই অভিনেতা বিক্রমের আইনজীবীরা নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়েছেন, আর এই মামলার শুনানি হবে 20 জুলাই। তবে শোনা গেছে বিক্রমের জামিনের বিরোধিতা করবেন পুলিশেরা। পুলিশ সূত্রে খবর, আবার বিক্রমের জামিনের বিরোধিতা করবেন তারা। আলিপুর সেশন কোর্ট কি রায় দেয় তা দেখেই পরবর্তী পদক্ষেপ নেবেন বিক্রমের আইনজীবীরা। মনে করা হচ্ছে যদি সেশন কোর্টে বিক্রমের জামিনের আবেদন খারিজ হয়ে যায় তাহলে হাইকোর্টে যাওয়ার একটি রাস্তা রয়েছে। এই তদন্তের মোড় কোন দিকে এগোয়, কি পরিণতি হয় অভিনেতা বিক্রমের, তা তো জানা যাবে কিছুদিন অপেক্ষা করলেই। এই সংক্রান্ত আরও খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসব আপনাদের জন্য। তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।